ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের জন্য চমৎকার তিনটা টিপস শেয়ার করতে যাচ্ছি, বিশেষ করে আপনারা যারা লং টার্ম সাকসেস চাচ্ছেন, মানে দীর্ঘদিন ধরে ইউটিউবের সঙ্গে থাকবেন এবং ইউটিউবকে হয়তোবা প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন, তাদের জন্য এই ইউনিক তিনটা টিপস। ইউনিক বললে ভুল হবে, এটা আসলে টিপসগুলো ইউনিক হিসেবে আপনাকে নিতে হবে এবং সেটা আপনার চ্যানেলে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনি খুব ভালো করতে পারবেন। আর এইটা আমি তখনই আপনাদের সঙ্গে শেয়ার করছি যখন আমি অ্যাপ্লাই করে ভালো ফলাফল পাচ্ছি। তো এক নম্বর যেটা, সেটা হচ্ছে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখা। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা আমি ভিডিও তৈরি করছি, এখানে দেখার ব্যাপার কী আসছে? হ্যাঁ, কারণ আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি তারা সবাই কিন্তু অন্য ইউটিউবারের ভিডিওগুলো দেখে থাকি। তো একটা সময় আমিও কিন্তু এরকম করতাম, কি করতাম, একটা ভিডিও দেখে দুই এক মিনিট দেখে টান দিয়ে আরেকটাতে চলে যেতাম, আর এক ইউটিউবের ভিডিও দেখতাম, আর এক ইউটিউবে, এভাবে চারটা পাঁচটা ভিডিও দেখে শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে আমার সময় ঠিকই চলে গেছে 20-30 মিনিট, কিন্তু ওই ভিডিও থেকে আসলে আমার কোনো কিছুই শেখা হয়নি। আসলে আপনি বা আমি যারা ইউটিউবিং করছি তারা কিন্তু প্রতিনিয়ত শিখছি এবং সেটা কিন্তু আমাদের কন্টেন্টে আমরা কিন্তু অ্যাপ্লাই করছি। সো আমি বলবো যে আপনারা যে সমস্ত ইউটিউবারকে ফলো করেন বা যাদেরকে আপনি পছন্দ করেন, যাদের ভিডিও দেখে আপনি নিজে ইন্সপিরেশন পান বা কোনো টপিক শিখতে পারেন নতুন কোনো কিছু, সেই ভিডিওগুলো কোনোভাবেই স্ক্যাপ করবেন না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। তাহলে কী হবে, আপনি সেখান থেকে সত্যি সত্যি একটা রক অ্যান্ড বটমভাবে একটা কিছু শিখতে পারবেন, যেটা আপনি আপনার নিজস্ব ভিডিওতে পরবর্তীতে সাবমিট করতে পারবেন বা সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তো কখনোই ভিডিও না টেনে, মানে কখনোই ভিডিও টেনে টেনে দেখবেন না, অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শিখতে হলে আসলে এটার কোনো বিকল্প নাই, আপনাকে পুরোপুরি দেখতে হবে এবং সেখান থেকে কোনো কিছু শিখতে হবে। আচ্ছা, যাই হোক, এখন দ্বিতীয় নাম্বারটা যেটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে যে রেগুলার বা প্রতিদিন বেসিস ভিডিও আপলোড দেওয়া। আপনি যদি ইউটিউবে সাকসেসফুল ক্যারিয়ার গড়তে চান, দীর্ঘদিন যদি ইউটিউবকে আপনি প্রফেশন হিসেবে নিতে চান, তাহলে এই বিষয়টা আপনাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। অর্থাৎ রেগুলার বেসিস বলতে আমি এটা বোঝাচ্ছি না যে আপনাকে প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে, আপনি হয়তো ডিসিশন নিলেন যে প্রতি সপ্তাহে আপনি দুই দিন ভিডিও আপলোড করবেন, সে হয়তো ধরে নিলেন শুক্রবার বা শনিবার, অথবা আপনি মনে করলেন যে প্রতিদিন আপনি ভিডিও আপলোড করবেন, সেটা হতে পারে যে সপ্তাহের প্রতিদিন। তো যেটাই করেন না কেন, আপনাকে কিন্তু এটা রেগুলার বেসিস করতে হবে এবং নিয়ম মেনে। দেখা গেল এক সপ্তাহে আপনি 5টা ভিডিও দিয়েছেন, 2 সপ্তাহের মধ্যে কোনো ভিডিও নেই, আবার 3 সপ্তাহ পরে গিয়ে ভিডিও দিলেন, তো এতে কী হবে, আপনার চ্যানেলের যে স্মুথ গ্রোথ বা আপনার চ্যানেল যে আস্তে আস্তে আগাবে সেটাতে কিন্তু ব্যাহত হবে। কেন? কারণ ইউটিউব অ্যানালিটিক্সের মধ্যে যে টেকনোলজি, যে সফটওয়্যারে যে টেকনিক্সগুলো সেট করে দেওয়া আছে, সেখানে কিন্তু আপনাকে সেটা কিন্তু ওরা ওইভাবে কাউন্ট করবে না, কারণ আপনি নিয়মিতভাবে কাজটা করছেন না। আরও একটা ব্যাপার রয়েছে, শুধু কিন্তু এরকম রেগুলার বেসিস বলে না, আপনি সে কথার কথা যে আপনি শুক্রবার এবং শনিবারে ভিডিও আপলোড করেন, তো স্পেসিফিক যে টাইমটা সে আপনি প্রতিদিন 7 PM বা 7 AM আপনি ভিডিও আপলোড করেন, সেই সময়টাও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময়ে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ভিউয়ার্স, আদারওয়াইজ আপনার কিন্তু স্মুথ যে আগানো বা আস্তে আস্তে আপনি উপরের দিকে উঠে যাওয়া সেটা কিন্তু স্মুথ হবে না, যদি আপনি এই কাজটা এইভাবে না করেন। আচ্ছা, 3 নম্বর যে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আসলে ম্যাক্সিমাম ইউটিউবাররা মানেন না বা সেটা মানতে চান না, তো সেটা হচ্ছে কি, ক্লিকবেট ভিডিও। তো ম্যাক্সিমাম ইউজারকারীরা প্রচুর যাতে ট্রাফিক গ্যাদার হয় সেই জন্য তারা ক্লিকবেট ভিডিও আপলোড করেন। আপনারা জানেন ক্লিকবেট ব্যাপারটা কি, থাম্বনেইলে বা আপনি ডেসক্রিপশনে যে ব্যাপারটা লিখেছেন আপনার ভিডিওর কন্টেন্ট বা বিষয়বস্তু সেরকম না, থাম্বনেইল দেখে আপনার ভিডিওতে ক্লিক করেছে, কিছু ট্রাফিক এসেছে, কিছু ভিউ খুব দ্রুত ধুমধাম কিছু ভিউ হয়েছে, তারপরে তারা চলে গিয়েছে। তো দেখেন এইটা করলে কি হবে, যারা আপনার নিয়মিত ভিডিও দেখে তারা কিন্তু হতাশাগ্রস্ত হবে, তারা কিন্তু আপনার উপরে ফেইথ হারাবে,
যে আপনি হয়তো মাঝে মধ্যে ক্লিকবেট ভিডিও এরকম আপলোড করেন, সো আপনার চ্যানেলে কিন্তু তারা নিয়মিত আসবে না। একটা জিনিস মনে রাখবেন যে চ্যানেল যদি আপনি চ্যানেলে ভালো করতে চান তাহলে কিন্তু আপনার 500, 1000, 2000 ভিউয়ার্স দরকার নেই। আপনার চ্যানেল যদি নিয়মিত 50 জন মানুষও যদি আপনার ভিডিওগুলো ফলো করে বা রেগুলার দেখে সেটা দিয়েই কিন্তু আপনি অনেক দূর যেতে পারবেন, ভালো করতে পারবেন। সো যদি আপনি দীর্ঘমেয়াদী সাফল্য চান ইউটিউবে তাহলে কখনোই কোনোভাবেই ক্লিকবেট ভিডিও আপলোড করবেন না, কারণ এটা করলে আপনার যে দর্শক তারা আপনার ওপর থেকে আস্থা হারাবে এবং আপনার যে স্মুথ অগ্রসর হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু থেমে যাবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আর আজকে বেশি কিছু বলছি না, আজকে এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আবার কথা হবে, দেখা হবে। আর অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন যে কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করছেন বা কোন টপিক্সের উপরে ভিডিও বানালে আপনাদের জন্য সুবিধা হয় বা আপনারা চাচ্ছেন, তাহলে আমার ভিডিও বানাতে পরবর্তীতে ভিডিও টপিক সিলেক্ট করতে সুবিধা হয়। তো আজকের মতো এখানে শেষ করছি, খোদা হাফেজ, বাই বাই, টাটা।